আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাইদ ভাই শ্রোতা দর্শকদের সাথে পরিচয় করুন। ভাই আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ আবু সাইদ, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরনক গ্রাম হাটের পাশে ভাড়া বাসা। আপনারা নিয়মিত দেখবেন, দেখলে আর কিছু না, কোনটা কোন জাত, কোনটা কোন কোয়ালিটি, কতটা মানসম্মান, এগুলো আপনারা চিনতে পারবেন। চিনার পরে বাংলাদেশের যে কোনো প্রান্তে তিনি আপনার কালেকশন করবেন, আল্লাহ রহমতে লসের সম্মুখে পাবেন না। অন্তত জাতমান হিসাবে ধারণা রাখতে হবে। হ্যাঁ অবশ্যই, আপনি যদি জাতমান ধারণা যদি না রাখতেন তাহলে ভবিষ্যতে গেলে লসের সম্মুখে পাবেন। দেশালের ক্রস গরু যে খাদ্যটা খাবে, একটা ব্রাহ্মা বাচ্চাও একই খাদ্যটাই খাবে। একটা দেশাল গরু আপনি লালন পালন করে এক দেড় বছর পরে একের থেকে 1.5 লক্ষ টাকা পাচ্ছেন, আর আপনি একটা ভালো উন্নত মানের জাতের বাচ্চা যদি লালন পালন করেন মিনিমাম 4-5 লক্ষ টাকা দাম পাচ্ছেন। এটা আসলে আমার কথা না, এটা মানে বাস্তবে প্র্যাকটিক্যালে প্রমাণ। যারা বড় বড় খামারি আশা করি আমার কথাটা অবশ্যই বুঝবেন, আর যারা ছোটো খামারি ক্ষুদ্র খামারি যদি লালন পালন করবেন তারা একটু ভাবিসেনি গরু বাছুর কিংবা আল্লাহর মতো লসের সম্মুখে পাবেন না। আর আজকে যে গরু বাচ্চাগুলো আমি 5টা বাচ্চা কালেকশন করেছি, এই 5টা বাচ্চা দর্শক না দেখলে বুঝতে পারবো না ভাই। আমি আর কিছু বলবো না, বাদ বাকি দর্শক দেখলে বুঝতে পারবে, তখন ওনারা বলতে পারবেন না আসলে আবু সাইদ ভাই কথাটা কতটুকু কার্যকারী বলতেছে। তাহলে বক্তা সার দুইটাই দেখাবেন? জি ইনশাল্লাহ ভাই দেখাবো। আচ্ছা চলুন আমরা দর্শকদের বক্তা বাচ্চা স্বাগত। আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাবো। তাহলে সাইদ ভাই শুরুতে এটা বক্তা বাচ্চা দেখছি। জি ভাই এটা একটা বক্তা বাচ্চা, মাশাআল্লাহ সুন্দর একটা বক্তা দেখছেন। এখন জাতমান কেমন হবে চলুন জানি। এটা জাতমান বয়সটা ভাই? আসলে যার যার জিনিস তার তার কাছে ভালো, আর আমার চাউল কালো হলেও আমার কাছে ভালো, এটা দর্শক বিবেচন। তবে একটা কথা দর্শককে বলবো, দর্শক ভাই কালো বলে কখনো ঘৃণা করবেন না। হ্যাঁ জি তা তো অবশ্যই, কারণ হচ্ছে কালো কল জগতের আলো, কথা বললেন। কারণ আপনি একটা ফর্সা জিনিস কিনেন ওর মধ্যে যদি গুণই না থাকে তাহলে আপনার জীবনটাই কল ব্যর্থতা। আপনি কালো দেখে ঘৃণা করবেন না, আগে জাতমান কোয়ালিটি দেখবেন। ব্যবসায়ীদের কথাটা বলছে কতটা ঠিক। এবার এটা ইন্ডিয়ান মশি অস্ট্রেলিয়া ভাই। আচ্ছা আচ্ছা এর একটু বর্ণনা দি ভাই। দেখেন মাথাটা খোল একেবারে খোল ছোট, একবারে ফুটবল। আচ্ছা কানগুলা সবাই বলে 4 আঙ্গুল, আমি বলবো 6 আঙ্গুল ভাই। যেটা হবে না সেটা অবাস্তব কথা বলে লাভ নেই, কারণ 4 আঙ্গুল কট্টক, 6 আঙ্গুল করলে মানায়। ঠিক আছে ভাই, এ দেখেন এর চামচুসা দেখেন একেবারে সব, মানে রসুনের চামড়ার মতন সব, যেখানে ধরবেন গোটা বডি একই অবস্থা। আর এর যে ঘাড়ের যে বৈশিষ্ট্য, এর গর্দানটা দেখেন, আর ইনার 4টা পাও খুব সুন্দর করে ধরে দেখাবেন। যে আসলে যে মানুষ যে বলে যে ভাই 40-35 লিটার দুধ কোথায় থেকে আসে ভাই, মানে সেই ভাগটা ধরে রাখতে। হ্যাঁ হ্যাঁ আমি ওটাই বলছি, ইনার যে আপনার 10-8 মন ওজনের গরুটা, মানে ইনার যে বডির গোস্তটা লাগবে এবং হাইটটা থাকবে, তার কল কিছুটা অবশ্যই লাগবে। পিপি কল কাঁচা ফল, তারপরে ভাই পাকার কল একটা নমুনা দেখা যায় সবুজ, তারপর কল দেখা যায়। এই জিনিসগুলো আপনারা দর্শক লক্ষ্য করবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন আসলে আবু সাইদ ভাই কথাটা কী বলছে। এনার মাজার শেপটা দেখেন ভাই, একবারে নেসটা কতটুকু ছোট, আর মাজাটা এই মাঝের থেনায় দেখেন, এখান থেনে এই দেখেন এই বডিটা কল উষা। ভালো করে দর্শকের দেখান, আমার কথা আমার থেকে নেওয়া লাগবে এর কোনো মানে না। আপনি অন্য জায়গার থেকে কালেকশন করেন, তবে এই জাতমান থেকে কালেকশন করবেন, তাহলে আল্লাহর রহমতে কোনো সময় লসের সম্মুখে পড়বেন না। আচ্ছা ওলান পালনটা দেখেন, ওলান দেখাচ্ছি ভাই একটা জিনিস দেখাচ্ছি দেখেন, এই দেখেন রাউন্ডটা করলে এখনই নাম সে দুধের রগ। আর এ দেখেন এইগুলা পর্যাপ্ত পরিমাণ জায়গা, এত শান্ত সৃষ্ট, মানে এই কথা ভাষায় প্রকাশ করতে পারবে না, মানে রবাটের মধ্যে টানলে বলবে। 4টা পাও দেখান তাহলে আমি বুঝতে পারবেন। ঠিক আছে মাজার শেপটা কত সুন্দর, হাড্ডিটা কত সুন্দর, 4টা এই দেখেন দুধের যে রগ, এই দেখেন দেখছেন এখান থেকে ভ্যানটা শুরু হয়ে গেছে ভাই। হ্যাঁ আচ্ছা, আর এই দেখেন 4টা নিপুল 4 জায়গায় এত সুন্দর সব, এ কথা কি বলবো ভাই, খালি বলে ভাই 30-35-40 লিটার দুধের গাভী তো ভাই কোথায় পাওয়া যায় দেখছেন। আচ্ছা ঠিক আছে আর কিছু দেখালে, এই দেখেন দেখেন পর্যাপ্ত পরিমাণ ভাই, বেকায়দা জায়গা, জায়গা কাক যান ভরা জায়গা দেখছেন, আর খুবই শান্ত সৃষ্ট। সাদ ভাই তাহলে 1 নম্বরে এই বত্তাটার বয়সটা কেমন হবে তো?
আপনার বয়সটা আনুমানিক ভাই 12 প্লাস বয়সটা হতে পারে ভাই কিনা জিনিস কম বেশি হতে পারে ভাই 12 মাস প্লাস আনুমানিক আসতে পারে তবে সর্বোচ্চ বাচ্চা কোয়ালিটিফুল বাচ্চা সে বাচ্চাটা ভাই দামটা কেমন আছেন ভাই এই দামটার কথা শুনলেই তো ভাই অনেক সময় দর্শক ঘাবড়ে যাবে ভাই এই বাচ্চাটার দাম চাচ্ছি ভাই 145000 টাকা ভাই 145000 টাকা ইনার আমি দাম চাচ্ছি 145000 টাকা দিয়ে আপনারা গায় বাসন কিনতে পারবেন অনেকের প্রোগ্রামে 130-132 এ প্যাকডেট দেখাচ্ছে ওনার ভবিষ্যৎটা কি আর ইনার ভবিষ্যৎটা কি কথাটা মাথায় রাখবেন তাহলে কাজে লাগবে ভাই বন্ধুরা এক নম্বর বতায়ের দাম শুনলেন 145000 টাকা ভাই দাম দর কি করতে পারবে অল্প সামান্য করতে পারবে সমস্যা নাই তবে কালো থেকে ঘৃণা করবেন না দর্শক আমি বলি আগে জাতমানদার সিনে সারি পরে কথা বলবেন যে আবু সাইদ ভাই যে বলতেছে এটা কতটুকু বাস্তব হতে পারে ভাই তারপরে দুই নম্বরে এটা একটা ষাঁড় বাচ্চা জি ভাই এটা একটা ষাঁড় বাচ্চা মাশাআল্লাহ সুন্দর একটা ষাঁড় বাচ্চা দেখছেন চলুন বিস্তারিত জেনে নিই সাইদ ভাই দুই নম্বরে এই ষাঁড় বাচ্চাটা জাপান বসে ভাই এটা একটা ইন্ডিয়ান গির বাচ্চা ভাই সবাই গির বেছে আসলে সবাই জানে সাইদ ভাই মানে আনকমন কালেকশন করে আমু গির বাচ্চা বিক্রি করি ভাই এটা একটা ইন্ডিয়ান গির সর্বোচ্চ হাই কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা মাথার শেপটা দেখা একেবারে ফুটবল যাকে বলে সেই জাতীয় ফুটবল মাথাটা এবং কানগুলো এগুলো দর্শক দেখলে বুঝতে পারবে মাথাটা উল্টানো গিরের কানের কানকল একবার বাঁশের পাতার মতন মাথাকল চুক্কা হয় আর ইনার যে নাভি নাভি ভালো আছে হ্যাঁ কত টুক আছে এটা দর্শক বিবেচনা নাভি কুম্বল গোটা যে হাইট এগুলো দর্শক লক্ষ্য করতে হবে আসলে ভবিষ্যতে মানে এটা কেমন হতে পারে ভাই বয়সটা কেমন স্যার ভাই এটার বয়সটা আনুমানিক 9-10 মাসের মতন বয়সটা হবে ভাই কেনা জিনিস কম বেশি হতে পারে অনেকে দর্শক ভাই বলে যে আবু সাইদ ভাই আপনার কাছে মালের রেটটা বেশি হ্যাঁ আমি স্বীকার করি ভাই আমার কাছে মালের রেটটা বেশি তবে ভালো জিনিস ছাড়া আবু সাইদ ভাই কোনো সময় বিক্রি করে না দর্শকের সামনে দুই পিস বাস্তাও নিয়ে যদি আমি আবু সাইদ ভাই হাজির হই তবে সর্বশ্রেষ্ঠ মাল হল আমি ভাই কারণ আমার কথা আমি 2 টাকা নিব কোনো দর্শক যেন ক্ষতিগ্রস্তের মধ্যে যেন না পারে কারণ ক্ষতিগ্রস্তের মধ্যে যখনই পড়বে তখনই মানে আমার আমার প্রতি মানে রাগ হবে এবং গুসা হবে এবং বিভিন্ন কথা মন্তব্য করবে তো সাইদ ভাই দুই নম্বরে সাড়ে বাচ্চার দাম কেমন রাখছেন এ বাচ্চার দাম চাচ্ছি ভাই হচ্ছে 95000 টাকা দুই নম্বর সাড়ে বাচ্চাটা 95000 জি জি আর এই কোয়ালিটি এই জাতমান আমার কাছে যদি দাম বেশি হয় দর্শক ভাই আরও অন্যান্য জায়গায় যদি দেখে এই কোয়ালিটি এই জাতমান হলে ওখান থেকে কম দাম পায় অবশ্যই নেবে তারপরে 3 নম্বরে দেখছেন ষাঁড় বাচ্চা সুন্দর আর একটা ষাঁড় বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিকঠাক আছে তো সাইদ ভাই 3 নম্বরে এই ষাঁড় বাচ্চাটা জাপান বাসটা ভাই 3 নম্বরে এই বাচ্চাটা ব্রাহ্মার সাথে ক্রস আছে ভাই এটা ব্রাহ্মার সঙ্গে ক্রস আছে জি 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 এনার গ্রোথটা দেখান এবং চুট মাথা নাভি কম্বল এগুলো দর্শক বিবেচনা করুন আসলে ভাই আবু সাইদ বললো যে ভাই ব্রাহ্মার সাথে ক্রস আছে এটা বুঝতে হবে আসলে কেন বললো এখন আমি যদি কলা গাছের যদি মানে অন্য গাছ বলি তাহলে তো সম্ভব না এটা দর্শকের মাথায় রাখতে হবে যে এটা কেন বললো ব্রাহ্মার ক্রস আর এর মধ্যে কতটা পার্সেন্ট আছে তাহলে দর্শক বুঝতে পারবে মাথাটা দেখেন নাভি কম্বলটাও দেখেন ভাই অসাধারণ আছে মানে বললাম তো ভাই যে পাখাদি বাতাস করা লাগবে পাখাদি বাতাস করতে তার লাগে দর্শক বুঝতে পারবে যে নাভি কম্বল কতটা হাইট আছে আর প্রিন্ট একবারে টকটকা ভাই সুন্দর একটা কালার অনেক কারণ এক চুরটা করলে এখনই বাঁকা হয়ে গেছে আর খুরগুলো কতটা সাইদ ভাই এটার বয়স কেমন হবে ভাই এটার বয়সটা আনুমানিক 9 প্লাস হতে পারে ভাই দামটা কেমন রাখছেন ভাই 3 আর 2.5 বাচ্চা কোনো ভাই যদি নেয় ওটা একটু আলোচনা সাপেক্ষে বিক্রি করব তো বন্ধুরা দেখলেন 3 নম্বর সার বাচ্চা চলুন 4 নম্বর সার বাচ্চাটা দেখি তারপর 3 নম্বর আর 4 নম্বর দামটা একসঙ্গে শুনে নিই মাশাআল্লাহ 4 নম্বরে সুন্দর একটা সার বাচ্চা দেখছেন সাইদ ভাই 4 নম্বরে এই সার বাচ্চাটা যখন বসছে এটা ব্রাহ্মার কস ব্রাহ্মা ভাই এটা ক্রস ব্রাহ্মা জি জি এর মাথাটা কল দেখেন কানগুলা দর্শকের দেখেন নাভি কম্বল এগুলা দর্শক দেখলে বুঝতে পারবে আর চুরটা মাশাআল্লাহ ভাই এখন মানে চুরটা অনেক ভালো আছে ক্রস হয়ে গেছে এখন মানে যাকে বেকা বলে সে বেকা আসলে এইসব গরু বাছরগুলো যদি মানে সাইজে দেখেন তাহলে দর্শক বুঝতে পারবে আসলে নাভি কম্বলটা কতটা আছে নাভি কম্বলটা ভালো আছে দেখেন নাভি কম্বলটা আর পিনটা দেখেন একবার লাল টকটকা ভাই সামনে থেকে পিছন সাইডটা দেখেন অনেক অনেক সুন্দর বাচ্চা জগতে যে মাস্টার যে বাচ্চা হলে সে বাচ্চা ভাই সাইদ ভাই এই সাপ বাচ্চাটা বসতে কেমন হবে ভাই এটাও আনুমানিক 9 প্লাস হবে 15 হতে পারে দাদা আনুমানিক 9 মাস প্লাস হবে জি 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 সাইদ
ভাই আগে দেখেছেন 3 নম্বর সার বাচ্চা এটা 4 নম্বর সার বাচ্চা জি জি 3 নম্বর আর 4 নম্বর এই দুটো সার বাচ্চার দাম একসঙ্গে কেমন আছে ভাই এই দুটো বাচ্চার দাম চাইলে অনেক টাকা অনেক সে খারাপ মন টাকা না বলে আমার কত বাচ্চা তো অনেক টাকা দাম এই দুটো বাচ্চা কোনো দর্শক ভাই নেই এটা আলোচনার সাপেক্ষে বিক্রি করব বন্ধুরা 3 নম্বর আর 4 নম্বর এই দুটো সার বাচ্চা আপনারা নিতে চাইলে সাত ভাইয়ের সঙ্গে কথা বলে দাম দর করে নিতে পারেন জি জি তারপরে সাইদ ভাই 5 নম্বরে এটা সার বাচ্চা এটা জাতন বস্তা ভাই এটা একটা ব্ল্যাক কুকুর বাচ্চা ভাই কিনার মাথা হ্যাঁ গির মাথা শেপটা দেখান আচ্ছা তাহলে দর্শক বুঝতে পারবে আসলে আউসাইড ভাই গির বলতেছে কেন গির হয় ভাই মানে মাথাটা গুলো অনেকটা ছোট হচ্ছে টগল এখনই বল মাশাআল্লাহ অনেকটা গুলো দেখা গেছে আর খুবই ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে কাক কয় মানে সর্বোচ্চ ব্ল্যাক কালার একদম কালো লুকছে ভাই মানে খুবই জোস দেবেন আল্লাহ পাক যদি বাঁচায় রাখে তাহলে খুবই জোস দেবেন হবে তারটা পা দেখেন কতটা মোটা মোটা প্লাস তার হাইটটা বডির স্টাইলটা দর্শক দেখলে বুঝতে পারবে ভাই আমি কোনো সময় খারাপ জিনিস কালেকশন করি না ভাই দাম দুটো ভালো সে সবাই জানে আর 5 নম্বরে এই সার বাচ্চাটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়সটা 8 থেকে 8.5 মাসের মধ্যে বয়স হবে ভাই দামটা কেমন আছেন মাত্র 75000 টাকা ভাই একবার শুনে তো দামটা কত হবে এটা এখানে সম্মান করব অল্প কিছু 5 নম্বরে সার বাচ্চাটার দাম ছিলাম 75000 জি জি সাইদ ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ বা কিছু বলতে চান পরামর্শ ভাই দর্শক সবসময় তো বলি যে ভাই ভালো খান অল্প খান আর বেশি খাওয়ার দরকার নাই পেট নষ্ট করার দরকার নাই অর্থাৎ আপনার লাইফটা নষ্ট করার দরকার নাই সেদিকে লক্ষ্য রাখে কালেকশন করবেন আল্লাহর রহমতে কোনো সময় লসের সম্মুখে পাবেন না আমি যে বাচ্চাগুলো দেখালাম আপনার কাছে যদি দাম বেশি হয় তাহলে আপনারা নেওয়ার দরকার নাই ঠিকই এই কোয়ালিটি এই জাতমান দেখে আপনারা বাড়ি থেকে কালেকশন করবেন তাতে আমার কোনো দুঃখ নাই আর কিছু না হলে আপনাকে উপকৃত হবেন ভবিষ্যতে আমার কথাটা আপনার মনে পড়বে না আসলে আবু সাইদ ভাই কথাটা বলেছিল আসলে বাস্তবে ঠিক আছে ভাই তে খুবই হাই কোয়ালিটি খুবই উন্নত মানের পার্সেন্টের বাচ্চা আসলে একটা কথা বলি যে ভালো জিনিসের দাম কর সবসময় একটু 10 টাকা বেশি ভাই মোটা চাউল 50-55 টাকা কেজি বাসমতি চাউল সর্বনিম্ন 75-80 টাকা কেজি চাউল কল দুইটাই তো বাংলাদেশের এ প্রান্তে ও প্রান্তে সব জায়গাতেই গরু আছে ভাই এর মধ্যে ভালো মন্দ আছে তবে আপনারা যেহেতু শখ করে একটা গরু আছে লালন পালন করবেন একটা গরিব মানুষ মানে ভবিষ্যৎ পরিকল্পনা সেদিকে লক্ষ্য রেখে কালেকশন করবেন আল্লাহর রহমতে কোনো সময় লসের সম্মুখীন পাবেন না আমার থেকে নিলে এর কোনো মানে নাই ভাই যে কোনো প্রান্তে থেন নেন তবে একটু ভালোটা নেওয়ার চেষ্টা করেন তাহলে কাজে লাগবে ভাই সাহেদ ভাই আপনাকে ধন্যবাদ সময়ের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ